স্মার্ট বাংলাদেশ এই দুই শব্দ ঘিরেই তৈরি হচ্ছে আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণাপত্র। প্রযুক্তির উৎকর্ষে গত এক যুগে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, উন্নয়নের অব্যাহত এই ধারায় আগামী ২০ বছরে হবে স্মার্ট বাংলাদেশ, যাকে আগামী নির্বাচনের ইশতেহারও বলছে দলটি। সম্মেলনে গঠনতন্ত্রে কোনো পরিবর্তন না আসলেও দলে বাড়বে নারী নেতৃত্ব। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ২৪শে ডিসেম্বর ২২তম জাতীয় সম্মেলন, কেন্দ্র থেকে তৃণমূল, একশত আওয়ামী লীগ, দলীয় কার্যালয় থেকে সম্মেলনের ময়দান, সর্বত্র ব্যস্ততা। বরাবরের মতোই আওয়ামী লীগের সম্মেলনের বড় আকর্ষণ ঘোষণাপত্র, কারণ এর মধ্য দিয়েই দলটি অতীত ভবিষ্যতের স্বপ্ন এক বিন্দুতে একাকার হয়, নির্দেশনা আসে সামনের দিনগুলোতে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কোন নীতিতে এগোবেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতারা জানান, এবার ঘোষণাপত্রে খুব বেশি পরিবর্তন আসছে না, ২০৪১ সালের উন্নত বাংলাদেশের ভিশন সামনে রেখে কিছু বিষয় সংযোজন হবে। একযুগে ডিজিটাল বাংলাদেশ যে ভিত তৈরি করেছে, তার উপর দাঁড়িয়েই আগামী দুই দশক এগিয়ে যাবে বাংলাদেশ, ঘোষণাপত্রে যার শিরোনাম দেওয়া হচ্ছে স্মার্ট বাংলাদেশ। প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করবার যেই আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, এবং সেই একটা মোটামুটিভাবে বলা চলে যে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি। এখন এই ডিজিটাল বাংলাদেশকেই বিশ্বায়নের এই যুগে তাল মিলিয়ে আমরা এই বাংলাদেশটাকেই স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। নেতারা বলছেন, সম্মেলনে মেগা প্রকল্পগুলো, দারিদ্র বিমোচন, বৈশ্বিক সংকটের মাঝেও অর্থনীতির ভারসাম্য ধরে রাখার কৌশল, সেগুলোর সবিস্তারে তুলে ধরা হবে, জানিয়ে সামনের নির্বাচন মোকাবেলায় প্রস্তুতি নেবে নেতাকর্মীরা। জাতীয় সংসদের নির্বাচনও আমাদের দোরগোড়ায়, আর এক বছর পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে অবশ্যই আর্থ সামাজিক পরিস্থিতির উপরে দিক নির্দেশনা থাকবে, দিক নির্দেশনা থাকবে দেশের সামগ্রিকভাবে যে অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান নিয়ে এবারে সম্মেলন অনুষ্ঠিত হবে। ঘোষণাপত্রে কিছু সংযোজন হলেও কোনো পরিবর্তন আসছে না আওয়ামী লীগের গঠনতন্ত্রে। গঠনতন্ত্রের কমিটির স্ট্রাকচার 81তেই থাকছে, সংখ্যাগত দিক থেকেও পরিবর্তন নাই। কিছু কিছু জায়গা হয়তো শব্দ চয়নের বিষয় আছে, তারপর ওটাকে একটু মডিফাই করার বিষয় আছে, এইগুলো ছাড়া মেজর কোনো পরিবর্তন নাই। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে ৩৩% নারী রাখার যে বিধান আরপিওতে আছে, এবারে সম্মেলনে সেই লক্ষ্য বাস্তবায়নে আরও এগিয়ে যাওয়ার আশা করছেন নেতারা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।